আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয় ভালো, নিশ্চয় ভালো আছি। আজকে গতকাল ক্লাসের মতো আজকেও তোমাদেরকে আমি বাংলা ক্লাস নিয়ে হাজির হলাম, ঠিক আছে? তো তোমরা বাংলা বইটা নিয়ে কি সামনে বসো, আমাদেরকে একটু হেল্প করতে বলো, বাংলা বইটা তোমাদের সামনে নিয়ে একটু বসো, ঠিক আছে? আজকে গতকাল ক্লাসে তোমাদেরকে করিয়েছি কি সর্বনা ধারাবাহিক ওগুলো শিখিয়েছি, তারপর খালিকর পূরণ শিখিয়েছি, তারপর তোমাদেরকে আর কি ক্লাস করেছো মিলকরণ করিয়েছি, ঠিক আছে? তাহলে এতদিন তোমরা হয়তো বেশি বেশি করে তোমাদেরকে SW CW গুলো চর্চা করতে বলেছিলাম, নিশ্চয় করেছো না? সবাই করেছো? হ্যাঁ করেছে, গুড। তাহলে এইভাবে প্রতিদিন মিস ক্লাস করাবো, আর বাসায় বেশি বেশি করে কি CW SW গুলো করবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদেরকে কি করাবো ক্লাসে, বাংলা সঠিক বর্ণটি খুঁজে বৃত্তবরাট করো, সঠিক বর্ণটি খুঁজে বৃত্তবরাট করো, সেটা প্রথম সিটিতেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করছি তোমরা পারবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা কি লেখা আছে, রস্যৌ। এটা কি? রস্যৌ। তাহলে এখানে কি বৃত্তের ভিতরে কি আছে? সরয়ো। এটা কি? সরয়ো। হ্যাঁ এটা কি? রস্যৌ। এটা কি? রি। সরয়ো রস্যুরি। তাহলে এই রস্যৌটা এখানে আছে, এই রস্যৌটা এখানে আমরা কোথায় দেখতে পাচ্ছি? মাঝখানে দুই নম্বরে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব, কেউ যারা বৃত্তবাট করতে পারো না এরকম একটা বৃত্ত করে দিব, আর যারা বৃত্তবাট পারো না তারা কি করবে, রাইট চিহ্ন দিবে, তারা কি করবে, রাইট চিহ্ন দিবে। যারা বৃত্তবাট পারো তারা বৃত্তবাট দিবে, যারা বৃত্তবাট পারো না তারা কি করবে, রাইট চিহ্ন দিবে, ঠিক ঠিক চিহ্ন দিবে, ঠিক আছে? তাহলে এটা কি? দীর্ঘ। এটা কি? দীর্ঘ। তাহলে এখানে আমরা কি দীর্ঘ দেখতে পাচ্ছি? দীর্ঘ। তারপর এখানে কি? রস সরাইয়া। এটা কি? রশি। তাহলে আমরা দীর্ঘটা দেখতে পাচ্ছি, তাহলে কি করব, বৃত্তপাঠ করে দিব। তাহলে না হলে যারা বৃত্তপাঠ পাও না তাদের জন্য রাইট চিহ্ন, ঠিক মার্কস দিবে, ঠিক আছে? আর এটা কি? রি। এটা কি? রি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সরাইয়া, তারপরে কি দেখতে পাচ্ছি, রি, তারপর কি দেখতে পাচ্ছি, দীর্ঘ ই। তাহলে আমরা রি দেখি একটু খুঁজে বের করো তো, রি কোথায় আছে? এই তো এখানে আমরা রিটা পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, বৃত্তবরাট করব, না হলে রাইট চিহ্ন দিব। এভাবে আমরা কি করব, সঠিক বর্ণটি খুঁজে বৃত্তবরাট করব, ঠিক আছে? এটা আমরা প্রথম সিটিও করেছি, এবারও প্রথম শ্রেণী পরীক্ষাও তোমাদের সঠিক বর্ণটি খুঁজে বৃত্তপাত করো এটা এবারও করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বেশি বেশি করে বাসায় কি করব, CW করব, SW করব। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, CW চর্চা করবে এবং এর পাশাপাশি কি করবে, এর পাশাপাশি SW চর্চা করবে, SW চর্চা করবে, এর পাশাপাশি কি করবে, SW চর্চা করবে এবং CW চর্চা করবে, ঠিক আছে? তাহলে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, আর তোমরা CW SW করে আমাদেরকে দেখাবে, ঠিক আছে? আর বাসায় যা যা ক্লাস করিয়েছি এগুলো রিভিশন দিবে, বাসায় প্র্যাকটিস করবে, SW করবে, CW করবে, ঠিক আছে? তাইলে আমরা এখানে, তাহলে আমরা কি আর একটু কি দেখব, তোমরা পারবে? আবার একটু বলি, ঠিক আছে, আর একটু রিভিশন দিই। তাইলে এটা কি আবার বলো, রস্যৌ। রস্যৌ আমরা এখানে দেখতে পাচ্ছি না, দেখি বলো তো? হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করেছি, বৃত্তবরাট করেছি, তার মানে রাইট চিহ্ন দিয়েছে, যারা বৃত্তবরাট পারো না তাদেরকে কি বলা হয়েছে, রাইট চিহ্ন দিবে, মানে টি চিহ্ন দিবে। তারপর আরেকটু বুঝিয়ে দিই, দীর্ঘ। তাহলে আমরা এখানে সরাইয়া দেখতে পাচ্ছি, লস্যি দেখতে পাচ্ছি, এখানে প্রথমে কি দিয়েছি, দীর্ঘ। তাহলে দীর্ঘটা কি করব, বৃত্তপাত করবো, আর বৃত্তপাত না পারলে কি বলতে, কি করতে বলেছি, রাইট চিহ্ন করতে বলেছিলাম। তারপর এটা কি, রি। তাহলে আমরা এখানে রি
কোথাও আছে এই যে এই যে রি পেয়েছি সরাই এর পরে কি রি এরপর কি দিগই তাহলে রিটা পেয়েছি তাহলে কি করতে হবে বৃত্তবর বৃত্তবর না পারলে কি বলেছিলাম ঠিক চিহ্ন দিতে বলেছিলাম ঠিক আছে তাহলে এভাবে ভাষায় সঠিক বর্ণটি খুঁজে বৃত্তবর করো এভাবে ভাষায় প্র্যাকটিস করবে ঠিক আছে সি ডব্লিউ এইচ ডব্লিউ করতে বলেছি মিস এখানে বোর্ডে লিখে দিয়েছি তোমাদেরকে সি ডব্লিউ এইচ ডব্লিউ করবে তাহলে মিস এখানে বাংলা ক্লাসটা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম